नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपनादे धन्यवाद। तो फ्रेंड्स, केंद्र तरफ थेके साफ जानिए दिल नवेम्बरे रेशन पाबे ना बांगला। अर्थात आमादेर केंद्रे जे समस्त रेशन कार्डगुलि रयेछे AY SPHH PHH एई समस्त रेशन कार्डे नवेम्बरे रेशन आपनारा पाबेन ना। सेई क्षेत्रे केंद्रेर तरफ थेके कि जानानो होयेछे विस्तारित इनफरमेशन आमादेर भिडियोर माध्यमे जानिए देबो, ताई भिडियोटी आपनारा अवश्यई शेष पर्यन्त देखबेन। तब वीडियो शुरू करार आगे चैने नतून हो चैनल अवश्य सबसक्राइब कर और पशे थका बेल आइकन क्लिक करूँ, जैसे परवर्ती समस्त रकम सरकारी कर्म खबर सरकारी प्रकल्प खबर सवार आगे पे जान। तो चलो फ्रेंड्स, विस्तारित सबकि देखे नवा जा। तो फ्रेंड्स देखो, तथ्य मेले नवेम्बर रेशन पाना बांगला चिठी दिल। तो फ्रेंड्स देखो, तथ्य मेले नवेम्बर रेशन पाना बांगला चिठी दिए जान केंद्र। उत्सवर मौसुमे रेशने कोप पड़ते चले कथा आबार चिठी दिए केंद्र जानिए दिए राज्य के। सुतरां रेशन निये एबार प्रकाश्य केंद्र राज्य संघात बेधे जेते चले। प्रधानमंत्री गरीब कल्याण योजना राज्य के आगामी नवेम्बर मासे रेशन देबे ना केंद्र, से कथाई चिठी दिए राज्य के जानिए देवा हलो। आर तार जोन्नो दोष चापानो हलो राज्यर ओपरे। एई चिठीर जवाब अवश्य एखोनो देयनि राज्य, तबे आशा करा जाच्छे जे जवाब देबे মমতা বন্দ্যোপাধ্যায় सरकार। করোনার জেরে দেশ জুড়ে লকডাউন ঘোষণার পরই সাধারণ মানুষের স্বার্থে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথাও জানানো হয়েছিল, নিজের মুখে সে কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এমনকি নভেম্বর মাস পর্যন্ত এই গরিব কল্যাণ যোজনার মেয়াদও বৃদ্ধি ছিল। কেন্দ্রের অভিযোগ, অন্ন বিতরণ পোর্টালে রাজ্য কোনো তথ্য দেয়নি, তাই নভেম্বর পর্যন্ত এই যোজনার মেয়াদ বাড়লেও এই মাসে রেশন পশ্চিমবঙ্গকে দেওয়া হবে না। আর রেশন দেওয়ার না দেওয়ার কথা জানিয়ে খাদ্য দপ্তরের মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। সেই চিঠিতে জানানো হয়েছে 23 সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালতে তথ্য না দেওয়ায় নভেম্বরে মাসের রেশন পাবে না রাজ্য। এখন বাংলায় দুর্গাপুজো চলছে, এটাই সব থেকে বড় উৎসব, এবং নভেম্বর মাসেও একাধিক পুজো ও উৎসব রয়েছে। সেখানে আগাম সতর্ক না করে সরাসরি রেশন বন্ধ করে দেওয়ায় চিঠি রাজ্যবাসীকে ভাতে মারার কৌশল বলে মনে করছে অনেকে। তাদের বক্তব্য এর তারপর বাংলাকে পাখির চোখ করে ভোটে জিততে চায় কোন সাহসে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন। সেখানে কেন্দ্রের এই পদক্ষেপে গরিব মানুষের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই কেন্দ্রের রেশন সামগ্রী নিম্নমানের বলে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে, সেখানে রেশন দুর্নীতির অভিযোগও তোলা যেতে পারে বিজেপি নেতার এবং কেন্দ্রীয় সরকারের। এই পরিস্থিতির মধ্যে ফের একবার কেন্দ্র রাজ্য সংঘাত বেঁধে যেতে বসেছে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল কোনো প্রকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।